তারক হেমব্রম 2022-23 কলকাতা লিগ রে ইউনাইটেড স্পোর্টস ক্লাব হয়ে খেল কানতে হ্যাঁ তারক হেমব্রম কলকাতা লিগ রে পিআই গোল দে নককে নিদ্য জ্বলপে নিচ্ছেন, কাকে দেবে, লম্বা করে তুলে মারার চেষ্টা করছেন এবং না সেরে লম্বা করে উঠে আসেনি, সেন্টার সার্কেলে বল কেড়ে নিয়েছে ইউনাইটেড স্পোর্টস, ঢুকে পড়েছে কিন্তু গোলের মধ্যে, গোলের সম্ভাবনা আছে কিন্তু এক বলতে বলতে সত্যি গোল, এবং কে দিল না সেই তারক হেমব্রম, যার আজকে এই গোলের মাধ্যমে হ্যাট্রিক করার কথা। এইভাবে খেলতে দেখুন, এবার গোলটা দেখুন কিভাবে এই জর্জিয়ার একজন প্লেয়ারকে বা পায়ের আউটসাইড দিয়ে ড্রিবল করলো, করে দেখে শুনে বা পায়ের ইনসাইড দিয়েছেন, জাল কাঁপিয়ে দিল জস্টের গ্যাস পড়ছে। এই যে বা পায়ের আউটসাইড দিয়ে ড্রিবল করেই ইনসাইড দিয়ে মেরে, কিন্তু ইনসাইডার ইনস্টেপ অনেকটা মিশিয়েছে, মিশিয়ে সাইড নেটে মেরে কিন্তু গোল এনে দিল তারক হেমব্রম। অত্যন্ত ঠান্ডা মাথায় যে ছেলেটি এত ঠান্ডা মাথায় দেখে শুনে একটি গোল করতে পারে, কায়েম করছে এই মুহূর্তে বাঁদিক দিয়ে আক্রমণে, ওখানে একাধিক ফুটবলার রয়েছে, তারক শট নিয়েছেন এবং গোল, আরো একটা গোল, শ্রীধারী সায়ন সেই শট, কিন্তু গোলরক্ষক বিশু জানার এই মুহূর্তে 2-0 গোলে এই গেল ইউনাইটেড স্পোর্টস। আপনারা অ্যাকশন রিপ্লে দেখছেন যে ওখানে ওখানে সুব্রত মুর্মুর উদ্দেশ্যে বল, কিন্তু ওখানে সুব্রত মুর্মু বল পেয়ে তারক এবং গোল, এবং গোল ম্যাচের 64 মিনিটে তারকের করা গোলে ম্যাচে সমতা ফেরালো ইউনাইটেড স্পোর্টস। 64 মিনিটে তারক হেমব্রম, এই ছেলেটির কথা বারে বারে বলছিলাম আপনাদের, তারক হেমব্রম আপনারা দেখুন, ডাবি সামনের দিকে বল দিয়েছিলেন, মানে ফলস খেয়ে গেছিলেন নির্মল, এবং নির্মলের মিস কিক থেকে বল পেয়ে গেছিলেন তারক, এবং সেই বল অরক্ষিত ছিলেন তারক। এই দেখুন তারক নির্মল বলটা নিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারেনি, ক্লিয়ার করতে পারেনি, এবং সেই বলটা ধরেই